আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লো প্রেশার, লো ব্লাড প্রেশার রোগের কবিরাজ চিকিৎসা বলবো। লো প্রেশার হয়েছে কি না তা জানার জন্য অবশ্যই আপনাকে লো প্রেশারের লক্ষণগুলো জানতে হবে। এই লো প্রেশারের ফলে শরীর অবসাদ হয়, মাথা ঘোরায়, শরীর দুর্বল হয়, গা ঝিনঝিন করে। এ রোগ বংশগত কারণে হতে পারে, তার বাহিরেও বিভিন্ন কারণের ফলে এ রোগ হতে পারে, যেমন পুষ্টিহীনতা, শরীরে রক্তের পরিমাণ কমে গেলে এই রোগ দেখা যায়। এই রোগের কবিরাজি চিকিৎসা, আঠিয়া গলার ফুল কেউ কেউ একে থুর বলে থাকে, যে এই থুর রান্ধি খেলেও উপকার হয়। শিম বিষের চূর্ণ এবং অশ্বগন্ধা শিপা রস 4 চামচ দিনে 2 বার খেলে রক্তচাপ স্বাভাবিক হয়। পালেং শাক নিয়মিতভাবে খেলে উপকার হয়। অর্জুন গাছের রস বাহির করে দিনে 3 চামচ করে 2 বার খেলে বুকের ধপধপনি কমে। আপেল, আঙ্গুর, গাজর, টমেটো, পেঁয়াজ কাঁচাই এবং ডিম সিদ্ধ করে খেলেও উপকার পাওয়া যায়। এই রোগে নিষেধ, সহজে হজম না হওয়া, টান খাদ্য বর্জন করতে হবে, অধিক শ্রম হতে বিরত থাকতে হবে, বেশি চিন্তা করা যাবে না, মাদকদ্রব্য এবং ধূমপান বর্জন করতে হবে। এই রোগের কিছু উপকারী খাদ্য মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, গাজর, আপেল, খেজুর, গাখির। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।